আমি দুপুর দলান্তম গেছিলাম, তারপরে হায়ারি একটা ছেলে আমার দুগান্ত বাইরে যাইতেছে, বাইরে যেতেছে, আমি সব কিছু দেখলাম ঠিক আছে না ঠিক নেই। তারপরে আমি হ্যারে পলু করলাম আর কি, পলু করতে করতে হ্যারে কামান তুলে দিয়ে ধরছি, হ্যারে এসে তুলেছে, হ্যারে এসে করতে ব্যাগে আসতো, আবার সবাই মিলে ধরে দিচ্ছে। কি পাইছো? এরপরে তো কিছু খাইছি না, তাহলে কিন্তু সেসে গোটে যাচ্ছে, হ্যারে দুগান দুগানো ঢুকছে, ভিক্ষে নিয়েছে। কি দা নিছে? স্বর্ণ নিছে আমাদের। কি কি নাই? একটা চেন নিছে, আর এমনি আমার কামেজ কি স্বর্ণ আসছিল। কোন দোকান? শান্তিপুরা এনকেল জুয়েলার্স। মালিকের নাম কি? বাবুন সিং। বাবুন সিং। কোন সময় ঘটনাটা? স্বর্ণ এটা খেয়ে ছিল না। নাম টাম জানো? কোনখানে বাড়ি? মেলা ঘুরতেছে, এ প্রথম আমার গেছে এবার হইলে দুর্গাশমনি এনে এসে গেছে মেলা ঘুর। এর আগে এরকম চুরি হয়েছে নি? হ্যাঁ, এর আগে এরকম হয়েছে না। কালকে আবার আইসিল, পাশের দোকানে দাম জেগে গেছে যে স্বর্ণের দাম কত, তিন আনা জিনিস বানালে কত কিছু লাগবো, দাম জেগে গেছে। আজকে তুমি কতটুকু দূরে গেছিল? আমি এন থেকে ওই শোরুমটা সামনে এতটুকু দূরে। ওখান থেকে তুমি দেখছো? এতক্ষণ দূরত্ব আমি দেখছি আমার দোকান তুমি বাড়িয়ে যাইতেছে, লগে লগে আইসি, আইসি আমি দেখছি সব কিছু ঠিক আসনি, দেখছি ঠিক নেই। এরপরে আমি আইসি সিউসি গেছি, যাওয়ার পরে আমি মসজিদ সামনে গিয়ে দেখি এই আরও জনকে কথা হয়েছে কাল লোকজন ফোনে, ঠিক আছে। এরপরে আমি আর পিছা করতেছি, করতে করতে আমি আরও জনকে ফোন করে আমার একটা মামাতো ভাই আমি হেরে গেছি, তুই একটু সামনে দেয়াইস, আমি হেরে দিয়ে লিয়ে যাচ্ছি। এরপরে হ্যাঁ একটা হিসাব তুলছিল, হিসাব তুস্ত করে দেয়, আমি হেরে গেছি, তুমি চলো শান্তি করে চলো, ও কেড়ে আমি দরকার আছে। তারা ইস্কার থেকে তো সে ফালমেরা দিয়ে রাখি আছে, আমার মধ্যে পাওয়া গেছে না নিছে। জিনিসগুলো পাইছো নি? জিনিসগুলো খাইছো নি? এগুলো জিনিসগুলো কই? মানে এটা হ্যাঁ জানি। তোমার নাম? নিধুন্দন। তুমি কি কর্মচারী? হ্যাঁ। কেমন হয়েছে? সকাল বেলা 9টার সময় দোকান আর্জেন্ট কাম আইসে, আইসে দুপুরের গঠর দারু দিয়ে দুপুরের জল আনতে গেছে, এমনি সিসি ক্যামেরা প্রতিজ উঠছে, এরপরে পলো রাখতা থাকে ঠিক হবে, দুপুর জল আনতে গেছে, হ্যাঁ ওই ফাঁকাটা ঢুকছে চুরে দুইকা ডয়ার কেজা দিয়া, এবারে কুইল্লা সেরা চেইন আসলো, একটা চেইন আসিল আর গুড়া গাড়া কিছু স্বর্ণ আসলো, কাজের স্বর্ণ সব মিলে দেড় বুড়ি হয়েছে, দেড় বুড়ি স্বর্ণ আসলো লইয়া দায়িত্ব গাছলো। হ্যাঁ ওই এমনি দুপুরতে জল আনতে গিয়ে দূরেতে দেখে দায়িত্ব থাকা ওই দূরে গিয়ে ধরছে আর কি, ধরছে পরে একটা সুইটটা আবার দুধ দিয়ে ভাগ দিয়ে লইছে, ভাগ দেওয়া হচ্ছে, এবার চুর চুর পয়সে, এবারে সবাই মিলে ধৈরা দিছে আইনে, এরপরে শান্তিপাড়া ক্লাবের এনে আইনা বাইন্দা রাখা হয়েছে। এরপরে পুলিশেরা গেছে, গেছে রাঞ্চে সোনাটা হওয়া গেছে ননক, এবার সিসি ক্যামেরা তুসছে আইনই ঢুকছে দেখে বিশ্রামগঞ্জ মেলা ঘর কোনো ঠিক টিয়া না নাই, একটা মোবাইলও পাওয়া গেছে, মোবাইলটাও বুদ্ধ চুরি, মোবাইলের লক নাম্বারটাও জানা নাই, এবারে সিমও নাই, এরা কইতা সিম লক নাম্বারটা কই থাকো, মোবাইলও ব্যালেন্স নাই, আসলে মোবাইলও সিমও নাই, সিমও নাই, মোবাইলও একটা হওয়া গেছে, এটাও চুরির মোবাইল, মানে তো এত গরিব মানুষ দেড় বুড়ি শুনে আরানো গেছে, অনেক দুধু ক্লাবের দুধু মেম্বার টেম্বাররা মিল্লা জুগারে সাহায্য করে, এবার তো এই কাজ ফিরা পাইব ওই হাজার দেড় হাজার টাকা, আর সোনার দাম হইল গা লাখখানিক টাকা, দুধু কিছু দুধু করা যায়।